200 টাকা যখন দাম আইসা বলে হঠাৎ কিরা কাঁচা মরিচের দাম এত বাইরে গেল কেন আমরা কিভাবে ইয়া বন্যার জন্য বৃষ্টির জন্য তার জন্য দাম বাড়তি আগের মতো যে কিন্তু 1 কেজি বিয়া 30 টাকা 40 টাকা এইভাবে কিনে যার সমুদ্র আছে তা সে যার সমুদ্র না হয় তো আর কিনে না আগে একটু বাড়তি ছিল কালকে একটু বাড়তি ছিল আজকে একটু কম ছিল 360 টাকা পাইকারি খুচরা দোকানদার 400 টাকা বিক্রি করতে আমি মনে করি কিনে আর না কিনে বেশি আমার তো মনে করি কেজিতে 10-20 টাকা লাভ হয় আমার তো এত লাভ নেই আমার কাছে মনে হয় আমদানি কম কম কারণে আমদানি কম হয়েছে এটা বৃষ্টির কারণে মনে করেন মরিচের গাছ সব মনে করেন বাইশ হয়ে গেছে বৃষ্টি না হইলে দামটা কম হইত অনেক দোকানও দেখবেন যে মরিচ নাই এখানে দুই একটা দোকানে আছে কমেই তো আমরা আর সেখানে এখন নিচে 90 টাকা দিই মানুষ তো এই 30 টাকা কেজি বললেও কেউ বলে মানুষ আরও দাম কমান আরও দাম কমান মাঝখানে ইউটিউবে ফেসবুকে দেখলাম 1000 টাকা কেজি ব্যস্ত আছে তখনও বলে দাম বেশি এখন 400 টাকা ব্যস্ত আছে এখনও দাম বেশি মানে লোকজন কত টাকা হইলে যে দাম ঠিক হইব তার কোনো বিকল্প নাই আজকে 400 গতকালকে 700 বেচছে 700-600 বেচছে আজকে 400 টাকা ব্যস্ত আছে মাস তো মরিচ কিনতেই পারতেছে না এত দাম মানে লাগাম সারা দাম দুনিয়ার মানে এত মরিচ গাছের তো অভাব নাই মানে পানি তো ডুবে গেছে সব মরিচ এই জন্য মানে মরিচের দাম বেশি এই জন্য মার্কেট আর বাজার আসতেছে না মরিচ আমার মতে মানে 100-150 টাকা ঠিক আছে সাধারণ মানুষের সমস্যার অন্ত নেই এক কথায় অন্ত নেই আপনি যতগুলি কারণ বলবেন সবগুলি কারণই সাধারণ মানুষের মধ্যে ইফেক্ট করে অর্থাৎ এই যে মরিচের দাম এটা আসলে ফিনিশেবল আইটেম পচনশীল দ্রব্য এই পচনশীল দ্রব্য যদি একবার পচন ধরে সেক্ষেত্রে বাজারে কৃত্রিম সংকট তৈরি হতে পারে তৈরি হলে দাম বাড়বে কিন্তু দাম বাড়ার একটা যে প্রবণতা যে গতিটা সেই গতিটা আসলে সীমা এই গতিটাকে আমাদের নিয়ন্ত্রণ করা উচিত আমি মনে করি সেক্ষেত্রে আমাদের মন্ত্রণালয় হোক বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত যেটা বললাম তারাও পারে লোকাল প্রশাসন পারে আবার আমাদের যে ভোক্তা অধিকার আছে ভোক্তা অধিকার যদি নিয়মিত বাজার মনিটরিংটা করে তাহলে আপাতত মনিটরিং করলে নিশ্চয়ই কিছুটা হলেও আমাদের আয়ত্তের মধ্যে থাকবে